নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। প্রত্যেক দিনের উপায়, টোটকা এবং বিভিন্ন জ্যোতিষ সম্বন্ধীয় ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধর্মীয় মান্যতা অনুসারে সোমবার দিন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় দিন। আবার জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বিশেষ দিন চন্দ্রদেবের অত্যন্ত প্রিয়। তাই একদিকে দেবাদিদেব মহাদেব এবং চন্দ্রদেবকে সন্তুষ্ট করতে এই সোমবারের বেশ কিছু উপায় আপনার জীবনে শুভ ফল আনতে পারে। এমনই পাঁচটি টোটকা বা উপায়ের কথা বলবো যা আপনি প্রতি সোমবারে কোনো না কোনো উপায় করলে দেবাদিদেবের আশীর্বাদ আপনারা পাবেন, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে থাকা চন্দ্রদেবের শুভ প্রভাব আপনি পাবেন। শাস্ত্র অনুসারে সোমবার অত্যন্ত প্রিয় দেবাদিদেব মহাদেবের। চন্দ্রজনিত দোষ তা মুক্তি পাওয়ার জন্য অবশ্যই সোমবার আপনারা দেবাদিদেবের পূজা অর্চনা অবশ্যই করুন এবং সেই সাথে ছোট ছোট উপায় বা টোটকা করলে চন্দ্রদেব প্রসন্ন হয়ে থাকেন। সোমবার দিন সকাল সকাল স্নান সেরে যদি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেন এবং শুদ্ধ জল আপনারা নিবেদন করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। দেহে কলহ বিবাদ থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। শিবলিঙ্গে অবশ্যই চন্দন, অক্ষত চাল, বেলপত্র, ধুত্রা, আকন্দ, দুধ, গঙ্গাজল অর্পণ করুন। এগুলো দেবাদেবের অত্যন্ত প্রিয় বস্তু এবং এগুলো আপনি যদি নিবেদন করেন বা অর্পণ করেন তাহলে অতি শীঘ্রই দেবাদিদেবের আশীর্বাদ আপনি পাবেন। সোমবার দিন আপনারা অবশ্যই 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। দেবাদিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করবেন। শিবলিঙ্গে যদি আপনারা কাঁচা দুধ অর্পণ করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। দেবাদিদেবকে ঘি, চিনি, গমের আটা ইত্যাদির প্রসাদ এবং নৈবেদ্য যদি তৈরি করে নিবেদন করেন এবং আরতির পরে প্রসাদ হিসাবে তা বিতরণ করেন অত্যন্ত শুভ ফল পাবেন। সাদা বস্তু হলো চন্দ্রদেবের অত্যন্ত প্রিয় এবং স্নানের পরে শ্বেত বস্ত্র ধারণ করে যদি আপনারা দেবাদিদেবের পূজা অর্চনা করেন চন্দ্রদেব অত্যন্ত প্রসন্ন হন। এদিন মায়ের সেবা করুন এবং দরিদ্র ব্যক্তিদের আপনারা খাদ্য সামগ্রী যদি দান করতে পারেন আপনার সাধ্যমতো তাহলে চন্দ্র দোষ দূর হয়। শাস্ত্রমতে কালো তিল দিয়ে স্নান করলে শরীর শুদ্ধ হয় এবং সোমবার দিন আপনারা স্নানের জলে অবশ্যই এক চিমটে কালো তিল দিয়ে স্নান করুন আর তাতে শনির অশুভ প্রভাব দূর হবে, সেই সাথে আপনার শরীরের নেগেটিভ প্রভাব দূর হবে। অবশ্যই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে যদি আপনারা নিবেদন করেন এবং তারপরে শুদ্ধ জল দিয়ে আপনারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে পূজা অর্চনা করেন তাতেই দেবাদিদেব তুষ্ট হবেন। এবং অবশ্যই আপনারা ফুল এবং সম্পূর্ণ নিখুঁত বেলপাতা আপনারা নিবেদন করবেন। অপরাজিতা ফুল আপনারা নিবেদন করতে পারেন, সেই সাথে ধূপ ধুনো জেলে দেবাদিদেবকে পূজা অর্চনা করুন। চন্দনের ফোঁটা বা লেপ আপনারা অবশ্যই দিন। বাতাসাভোগ নিবেদনে এবং মিষ্টি নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন। দেবাদিদেব মহাদেব অত্যন্ত দয়ালু। এদিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সোমবার দিন আপনারা এই ছোট ছোট উপায় করলে তাহলে জীবনের চলতে থাকা জটিল থেকে জটিলতর সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। শারীরিক অসুস্থতা দূর করার জন্য আপনারা এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে যদি তিল অর্পণ করেন অত্যন্ত শুভ ফল পাবেন। সেক্ষেত্রে সাদা তিল আপনারা অর্পণ করুন। দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে যদি আপনারা পূজোর সময় গম অর্পণ করেন তাহলে জীবনে সুখ এবং শান্তি অতি সহজেই ফিরবে এবং যারা সন্তান কামনায় বিভিন্ন সময়ে অপেক্ষা করছেন তাদের সন্তান কামনা পরিপূর্ণতা লাভ করতে পারে। জীবনে বারবার খারাপ সময় আসছে, কোনোভাবেই সেই সমস্যা থেকে বেরিয়ে উঠতে পারছেন না বা বেরিয়ে আসতে পারছেন না, সেক্ষেত্রে দেবাদিদেব পূজা অর্চনার সময় সোমবারে আপনারা শিবলিঙ্গে জপ অর্পণ করুন। জীবনের যে কোনো দুর্ঘটনা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তাছাড়া পূজা অর্চনার সময় আপনারা অবশ্যই
ভগবান শিবের পঞ্চকেশরী শিবমন্ত্র, রুদ্রমন্ত্র, শিব গায়ত্রী মন্ত্র, ধ্যান মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং সেই সাথে একাদশা রুদ্রমন্ত্র জপ করুন। পূজা অর্চনার শেষে অবশ্যই আপনারা আরতি করবেন এবং আরতি না করলে পূজার সমাপ্তি ঘটবে না। আমি আরতি মন্ত্র নিচের ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা এই আরতি মন্ত্র অবশ্যই পাঠ করুন। ওং গুজ্জাতি গুজ্জ গুপ্তা তং গৃহানাস্মৎকৃত্যাং জপম সিদ্ধির ভূবত মে দেব তৎ প্রসাদন মহেশ্বর। এবং সর্বশেষ শিবলিঙ্গকে অবশ্যই শিব মূর্তিকে প্রণাম করে বলুন ওং নমঃ শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্তানং গতিস্থং পরমেশ্বরম। শ্বেত আকন্দ দেবাদিদেবের অত্যন্ত প্রিয়, তাই সোমবারের পূজাতে আপনারা শ্বেত আকন্দের মালা কিংবা শ্বেত আকন্দ ফুল নিবেদন করতে পারেন। আর এই বিশেষ নিবেদনে আপনাদের ছোট ছোট মনস্কামনা অতি সহজেই পূরণ হবে। শিবপুরাণ অনুযায়ী দুর্বা ঘাস দিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করায় অত্যন্ত শুভ ফল পেতে পারেন। দুর্বা ঘাসের নানা আয়ুর্বেদিক গুণাগুণ রয়েছে। এটি শরীরকে ঠান্ডা করে এবং রক্তজনিত অসুখ থেকে আরাম দেয়। তাই দেবাদিদেবের উদ্দেশ্যে যদি দুর্বা নিবেদন করেন তাহলে আপনার আয়ুর বৃদ্ধি ঘটবে। দেবাদিদেবের কৃপায় আপনারা রোগ থেকে মুক্তি পেতে পারেন। এবং সবশেষে একটি কার্যকরী এবং চমৎকারী উপায়ের কথা আপনাদের জানাবো, যা আপনারা এই বিশেষ সোমবারে করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ চমৎকারী উপায়টি হলো লবঙ্গ এবং কর্পূরের বিশেষ উপায়। সোমবার দিন আপনারা অবশ্যই দেবাদিদেবের শিবলিঙ্গে পূজা অর্চনার সময় এই চমৎকারী উপায়টি করুন। এর জন্য আপনি দুটি গোটা লবঙ্গ নিয়ে নিন এবং তার সঙ্গে অল্প একটু কর্পূর নিয়ে নিন। এরপর ওম নমঃ শিবায় এই বিশেষ মন্ত্রটি 21 বার জপ করুন। এই লবঙ্গ এবং কর্পূর আপনি দুটো হাতে তালুর মধ্যে রেখে প্রণাম করুন। প্রণাম করার পরে আপনি অবশ্যই আপনার হাতের তালু থেকে দুটি লবঙ্গ এবং কর্পূরের এই বিশেষ উপাদান দুটি হাতের মুঠো বন্ধ করে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে স্মরণ করুন এবং আপনার মনস্কামনার কথা বলুন। সেই সাথে আপনার সমস্যার কথা বলতে ভুলবেন না। এরপরে লবঙ্গ এবং কর্পূর নিয়ে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের উপরে তা স্পর্শ করান। যখনই স্পর্শ করাবেন ঠিক তখনই আপনারা শিবলিঙ্গের উপরে জল নিবেদন করতে থাকবেন এবং জল নিবেদনের সময় আপনারা ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে থাকবেন। শিবলিঙ্গে স্পর্শ করিয়ে একটি কর্পূরদানিতে আপনারা এই দুটি লবঙ্গ এবং কর্পূর দিয়ে তা দিয়ে অর্থাৎ এই কর্পূর দিয়ে আপনারা লবঙ্গ দুটি জ্বালিয়ে দিন। আর এই জ্বালিয়ে দেওয়ার সময় আপনারা দেবাদিদেব মহাদেবের স্মরণ করুন এবং আপনাদের যে সমস্ত সমস্যাগুলি জীবনে বারবার চলে আসছে সেখান থেকে মুক্তির প্রার্থনা জানান। এই ছোট্ট উপায়ে লবঙ্গ এবং কর্পূরের উপায়ে আপনাদের জীবনে চলতে থাকা সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, সেই সাথে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে দেবাদিদেব মহাদেবের কৃপায়। সম্পূর্ণ নিষ্ঠা এবং ভক্তি সহকারে এই উপায়টি করুন। যে কোনো সোমবারে আপনারা অবশ্যই সকাল কিংবা সন্ধ্যার সময় এই চমৎকারী উপায়টি করতে পারবেন।